আমার নবী বা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ছিলেন, কিন্তু কখন বাবা একটু আপনাদের সম্মুখে আলোচনা করব। ওই দাহিয়া কলবি, যে দাহিয়া কলবি কথা বলা হয়েছে, এতটা সুন্দর ছিলেন দেখতে, এতটা সুন্দর ছিল তার চেহারাটা, এতটা ভালো ছিল বাবা, যেমন আপনার তাফসির গুণ বলেন, যে তাফসির করেছে লেখক গুণ বলছেন কি, ওই দাহিয়া কলবি এত সুন্দর ছিল বাবা, যে বলা হয়েছে কিতাবের মধ্যে, ওই দাহিয়া কলবিকে যদি আরবের মেয়েরা যদি দেখে নিত, তবে কিন্তু দরজার আড়াল থেকে ওই দাহিয়া কলবিকে লুকিয়ে লুকিয়ে দেখত। আপ কতটা ভালো ছিল দেখেন, কতটা সুন্দর ছিল ওই দাহিয়া কলবি। কিন্তু কখন, যখন ইসলাম কবুল করেননি, মুসলমান হয়নি, তখন এতটা সুন্দর তার চেহারা, এত ভালো হয়েছিল ওই দাহিয়া কলবি যখন আমার নবীর নজর খানা ওই দাহিয়া কলবির উপরে পড়লেন। আমার নবীর নজর খানা যেমনই দাহিয়া কলবির উপরে পড়া, এত সুন্দর নওজাওয়ান আমার নবী মুস্তাফা বলেন, আমার নবী মুস্তাফা বলেন, এত সুন্দর নওজাওয়ান, এত সুন্দর খুবসুরত মানুষ, আল্লাহ গো আমার নবী মুস্তাফা যেন রাত্রিবেলায় গিয়ে যেন আল্লাহর কাছে দোয়া করছেন, ও গো আল্লাহ, আল্লাহ গো তোমার সৃষ্টি আল্লাহ, এত সুন্দর বান্দা, এত সুন্দর মানুষ, এত সুন্দর নওজাওয়ান, আল্লাহ গো এর দিলের মধ্যে ইসলামের মায়া মমতা ভরে দাও আল্লাহ, আল্লাহ গো এর অন্তরের মধ্যে দিনে ইসলামের মায়া মহাব্বত ভরে দাও, আল্লাহর রাসূল রাত্রিবেলায় কিন্তু এই দোয়া চাইছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলছেন বাবা, আর সকালে উঠে ওই দাহিয়া কলবি আমার নবীর নিকটে হাজির হয়ে গেল, রাত্রিবেলায় আমার নবী মুস্তাফা দোয়া করছেন আল্লাহর কাছে, আল্লাহ এত সুন্দর মানুষ, আল্লাহ এর মধ্যে তুমি ইসলামের মায়া মমতা ভরে দাও। তখন তিনি ইসলাম কবুল করেননি, মুসলমান হননি, যেমনই আমার নবী মুস্তাফা রাত্রিবেলায় দোয়া করেছেন বাবা, সকালে দাহিয়া কলবি আমার নবীর নিকটে হাজির হলো, আর আমার নবীর নিকটে হাজির হয়ে যেন বলছেন, ও গো আল্লাহর নবী আপনি কি আকাম নিয়ে এসছেন, আল্লাহর রাসূল বলেন আমি আল্লাহর রাসূল, আল্লাহ এক, তিনার শরীক কেউ নাই, বাবা গো এই কথা সমস্ত রকমের কথা, আমার নবী মুস্তাফা যেন এক এক করে দাহিয়া কলবিকে বলে দিলেন, আর ওই দাহিয়া কলবি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো মুসলমান হয়ে যাব, ঈমান নিয়ে আসব, কিন্তু আমার অন্তরের মধ্যে একটা ভয় রয়েছে, একটা ডর রয়েছে, এই কথা কিন্তু দাহিয়া কলবি আমার নবীর নিকটে বলছে, আমার নবী মুস্তাফা বলছেন, ওরে দাহিয়া কলবি বলো রে বলো সে গুনাহটা কি, বলছেন ইয়া রাসূলুল্লাহ যেমন একটা গুনাহ করেছি, যে গুনাহ আপনার রব আমাকে কখনো মাফ করবে না, যে গুনাহ আপনার রব আমাকে কখনো মাফ করবে না, এই কথা কিন্তু দাহিয়া কলবি আমার নবীর নিকটে বলছে, বাবা গো দাহিয়া কলবি
কিন্তু ছিল একটা কাবিলার সর্দার বাদশা ছিল সে একটা বাড়ির বেটি একটা বাড়ির বেটি নয় দুইটা বাড়ির বেটি নয় পাঁচটা বাড়ির বেটি নয় সত্তরটা বাড়ির বেটিকে ওই দাহিয়া কালবি জিন্দা দাফন করে দিয়েছিল ওই দাহিয়া কালবি যেমনই আমার নবীকে বলছেন ওগো নবী আমি একটা নয় দুইটা নয় আমি সত্তরটা বাড়ির মেয়েকে আমি জিন্দা গেড়ে দিয়েছি তাদেরকে জিন্দা আমি দাফন করে দিয়েছি আপনার রব আমাকে মাফ করবে না বাবা গো যেমনই এই কথা দাহিয়া কালবির বলা আল্লাহ রাব্বুল আলামিনের ফারিস্তা হযরতে জিবরিল সা করে হাজির হয়ে গেল বাবা আর হাজির হয়ে আমার নবীকে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি জিবরিল আমার সালাম খানা কবুল করেন আল্লাহ রাব্বুল আলামিন এই দাহিয়া কালবির এই দাহিয়া কালবি যা করেছে করেছে আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত গুনাহকে মাফ করে দিয়েছে আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহকে মাফ করে দিয়েছে কিন্তু এরপর থেকে এই গুনাহ যেন আর না হয় এই কথা কিন্তু হযরতে জিবরিল আমার নবী মুস্তাফাকে জানিয়ে দিলেন আর আমার নবী মুস্তাফা যেন যেমন এই কথা যেন বলেছে তেমন দাহিয়া কালবিকে বলে ও দাহিয়া কালবি তুমি যা করেছো করেছো আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দিয়েছে বাবা গো যেমনই এই কথা বলা ওই দাহিয়া কালবির জামান মুখখানা যেন হাসতে লাগলো আবার ওই দাহিয়া কালবি দেন আরো কান্না করতে লাগলো এত ডুকরে ডুকরে কান্না করছে বাবা আমার নবী মুস্তাফা বলছেন ওরে দাহিয়া কালবি বলো তুমি কেন কান্না করছো তুমি কেন ডুকরে ডুকরে কাঁদছো বলে ও গো নবী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আরো একটা বড় গুনাহ করেছি আমার নবী মুস্তাফা বলছেন কি গুনাহ করেছো বলো দাহিয়া কালবি বলো বাবা গো ওই দাহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু এক এক করে কিন্তু আমার নবীকে শোনাতে লাগলেন সমস্ত কথা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার বাড়িতে যখন আমার স্ত্রী গর্ভবতী ছিল আমার স্ত্রী যখন বাপ আমার স্ত্রীর পেটে যখন বাচ্চা ছিল আমি তখন আমি আমি স্ত্রীকে বলেছিলাম ওরে বিবি তোমার গর্ভে থেকে যদি ছেলে যদি হয় তবে তুমি তার পারবারিশ করিও তাকে তুমি লালন পালন করিও আর যদি মেয়ে জন্মিত হয় তবে তাকে জিন্দা দাফন করে দিও এই কথা ওই দাহিয়া কালবি সমস্ত কথা আমার নবী মুস্তাফাকে বলছেন বলছেন ইয়া রাসূলুল্লাহ আর একটা বড় গুনাহ রয়েছে যে গুনাহটা আপনার রব আমাকে মাফ করবে না আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ক্ষমা করবে না এই কথা যেন দাহিয়া কালবি বলছেন বাবা আর যেন আমার জিবরিল আমার নবী মুস্তাফা বলছেন বলো দাহিয়া কালবি কি বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার বিবি যখন গর্ভবতী ছিল যখন তার পেটে বাচ্চা ছিল আমি অন্য শহরে চলে গেছিলাম কিছু কাজের জন্য গো ও নবী তখন আমি আমার বিবিকে এই কথাটি বলে গেছিলাম যে তোমার পেট থেকে যদি বাচ্চা হয়
যদি ছেলে হয় তবে তুমি পারওয়ারিশ করিও, তার লালন পালন করিও, তাকে মানুষ করিও, আর যদি মেয়ে হয় তবে তুমি তাকে জিন্দা গেড়ে দিও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ নবী গো। কিন্তু বাবা ওই দাহিয়া কালবি যখন অন্য শহরে গেল, আর এই দিকে যে বিবি গর্ভবতী ছিল রে মা, ওই আল্লাহ রাব্বুল আলামিন কিসমতে কি লিখে রেখেছেন দেখেন। আল্লাহ ওই মায়ের পেটে যেন একটা মেয়ে জন্মিত দিয়েছে, একটা মেয়ে বাচ্চি দুনিয়াতে পয়দা হয়। কিন্তু মা যে মা পেটে ধরেছে ওই মা কখনো মারতে পারে না, মায়ের পেট থেকে যদি কানা ও হোক না কেন, বৈরা হোক না কেন, ল্যাংড়া হোক না কেন, কালো হোক না কেন, ধলো হোক না কেন, বার কোনো কিছু হোক না কেন, মা যে মা পেটে রেখেছিল ওই মা ঠিক মতো ছেলের জন্য খেতে পারেনি, ওই মা নিজের ছেলের জন্য ভালোভাবে বসতে পারেনি, ভালোভাবে ঘুমাতে পারেনি রে বাবা, ওই মা কি করে নিজের সন্তানকে মারতে পারে রে বাবা। যেমন বাবা গো ওই মায়ের পেট থেকে যেন একটা মেয়ে দুনিয়াতে আসলো, আর যেমনই দুনিয়াতে আসা আল্লাহ গো এত সুন্দর ওই চেহারা দিয়েছেন আমার আল্লাহ ওই মেয়েটির, এত সুন্দর দেখতে এতটা সুন্দর ছিল, মা যেন নাম রেখেছে জামিলা, এতটা সুন্দর ছিল সেই মেয়েটি যেন বাড়িতে নিয়ে আসে দেখছেন, আমি যদি মা আমি নিজের পেটের মধ্যে রেখেছি কিন্তু স্বামীর পারমিশন রয়েছে, আমি নিজের মেয়ে আমি মামাকে তো বলেছে যদি ছেলে জন্মিত হয় তবে তুমি তাকে গলা টিপে মেরে দেবে, আর যদি মেয়ে হয় যদি মেয়ে হয় তবে গলা টিপে মেরে দেবে, আর যদি ছেলে হয় তবে তুমি তার পারবারিশ করবে। কিন্তু মা মা আর মারতে পারেনি, মা কিন্তু বাবা পেটে ধরেছে, কিন্তু বাবা পয়দা হওয়ার পরে মা সিনাতে লাগায় আর নিয়ে লালন পালন করে, এই করতে করতে বাবা বেশ কিছুদিন যখন গতি বাইত হয়ে গেল, স্বামী যখন অন্য দেশ থেকে ফিরলো, অন্য শহর থেকে যখন আসলো, বাড়ির দরজাতে ডাক দিচ্ছেন, বাড়ির দরজাতে ডাক দিয়েছে যেমনই তেমনই বাড়ির দরজা যেন একটা মেয়ে ছোট্ট মেয়ে বাড়ির দরজা খুলছে, ওই ছোট্ট মেয়েটা আর অন্য কেউ ছিল না, ওই ছোট্ট মেয়েটা যার চেহারা এত সুন্দর দেখতে ওই ছেলেটা আর অন্য কেউ ছিল না, ওই মেয়েটা আর অন্য কেউ ছিল না, বাপ যেমনই বাড়ির ভিতরে ঢুকবে বাড়ির দরজাতে ডাক দিয়েছে, দরজা খোলার আওয়াজ যেমন দিয়েছে তেমনই বেটি ছোট বেটি এক পা দুই পা করে যেন গেটের কাছে চলে এসছে, বলছে যেমনই দরজা খানা খুলেছে তেমনই বলছে বলেন আপনি কে, এই কথা কিন্তু মেয়েটি মেয়েটিকে জানো ওই বাবা জিজ্ঞাসা করছে তুমি কে, বলছে আমি এই বাড়ির মেয়ে হচ্ছি আমি, আমি এই বাড়ির লাগতে মায়ের লাগতে জিগা আমার আব্বা চান যে আমার বাইরে রয়েছে, এই কথা যেমনই বলে
বলেছে তেমনি ওই মেয়েটি বলছে আপনি কে এই কথা যেমনি বলেছে তেমনি আর ওই দাহিয়া কালবি নিজের জবানকে আর সামলে রাখতে না পেরে বলছে তুমি যদি এই বাড়ির কন্যা হও তবে আমি এই বাড়ির কন্যার মালিক রয়েছি এই কথা যেমনি বলা বাবা গো যেমনি বলেছে ওই দাহিয়া কালবি ভাবছে আমার মেয়ে হয়েছে আমার বিবি এখনো পর্যন্ত মেয়েকে জিন্দা রেখেছে কিন্তু বাবা ওই দাহিয়া কালবি বাচ্চা ছিলেন গ্রামে যত মেয়ে জন্মিত হতো তাদেরকে দাফন করে করে দিত এবার কিন্তু নিজের মেয়ে হয়েছে এতটা সুন্দর দাহিয়া কালবি দেখে যেন এতটা ভালো লাগছে তাকে কিন্তু বাবা গালে চুমা দিচ্ছে চোখে মুখে চুমা দিচ্ছে আমাদের বাড়ি ঘরে যেমন একটা বাচ্চা কাচ্চা হলে আমরা তাকে এতটা লালন পালন করি ওই দাহিয়া কালবি নিজের মেয়েকে যেন লালন পালন করছে কিন্তু বাবা একদিন কিন্তু এই করতে করতে নিজের স্ত্রীকে বলছে ওরে বিবি আমার মেয়েকে একটু সাজিয়ে দাও রে বিবি আমি আমার মেয়েকে নিয়ে দাওয়াত খেতে যাব রে বিবি বাকি তাবের মধ্যে এসেছে আমি বেড়াতে নিয়ে যাব রে বিবি আমাকে একটু মেয়েটাকে সাজিয়ে দাও ওই দাহিয়া কালবি নিজের বিবিকে বলছেন আর যেমনই এই কথা বলে দাওয়া দাহিয়া কালবির বিবি মেয়েকে স্নান করিয়ে দিয়ে সাজিয়ে দিয়ে মাথায় চিরণি করে দিয়ে বাবা যেমন স্বামীর হাতে তুলে দিল বলছে স্বামী গো এই যে আমার এটা আপনারই ফল যে আপনি বাইরে চলে গেছিলেন আমার পেট থেকে এই মেয়েটি দুনিয়াতে এসছেন গো স্বামী আপনি একে নষ্ট করে দেন না একে মারবেন না এই কথা কিন্তু তার বিবি বলছেন স্বামীকে এবার কিন্তু দাহিয়া কালবি বিবিকে একটু বাবা ধাক্কা দিয়ে দূরে করে দিয়ে যেন বেটিকে নিয়ে চলে গেল আর যেমন নিয়ে যাওয়া ওই দাহিয়া কালবি যেতে যেতে বাবা একটা জায়গাতে যেন বেটিকে নিয়ে যাচ্ছে কোথায় বেটি বাপকে এতটা বিশ্বাস করে মায়েরা এতটা বাপকে বিশ্বাস করে নিজের কষ্ট হয় কিন্তু বাপের কষ্ট যেন না হয় এই বলে কিন্তু বাবা মেয়ের মনে খুশি হচ্ছে আমার আব্বা আমাকে দাওয়াত খেতে নিয়ে যাচ্ছে আমার আব্বা আমাকে নিমন্ত্রণ খেতে নিয়ে যাচ্ছে বা বেড়াতে নিয়ে যাচ্ছে মেয়ের মনটা কিন্তু আনন্দ হয়ে আছে কিন্তু বাবা আর ওই বাবা যে বাবা তাকে নিয়ে যাচ্ছে রে মা যে 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 যেন একটা জায়গাতে পায়ে লেগে গেছে বাপের যেমনই পায়ে লেগেছে বাবা তেমনই বাপের পাখানা যেন কেটে গেছে কেটে রক্ত বাড়াচ্ছে তেমনই যেন বেটি একটা দোপাট্টা ছিল একটা ওড়না ছিল ছোট মেয়ে ছিল ওই ওড়নাটা খুলে বাবার পায়ে বেঁধে দিয়ে বলছে আব্বা ও গো আব্বা আর আমরা দাওয়াত খেতে যাব না আব্বা
চলে না আমাকে নিয়ে বাড়ি চলে না আব্বা আর যাব না আমি বেড়াতে আব্বা এই কথা কিন্তু বেটি বাপকে বলছেন বাবা গো কিন্তু বাপ তো বাপ ছিল না বাপ বাপের মনে একটা অন্য ধারণা ছিল কিন্তু মেয়ে বাপকে এতটা বিশ্বাস করেছিল যে আমাকে আমার আব্বা দাওয়াত খেতে নিয়ে যাচ্ছে এই সমস্ত কথা কিন্তু দাহিয়া কালবি আমার নবীকে শোনাচ্ছেন আর চোখ দিয়ে জোর জোর করে পানি ঝরছে আমার নবী মুস্তাফা ও কান্না করছে বাবা গো হাই হে নবী মুস্তাফা আমার নবীর চোখ মোবারক দিয়ে জল ঝরতে পড়তে বাবা আমার নবী মুস্তাফার দাড়ি মোবারক যেন ভিজে গেছে আর দাহিয়া কালবি কে বলছে ওরে দাহিয়া কালবি বলো রে বলো একবার নয় দুই বার নয় আমার নবী যেন তিন তিন বার দাহিয়া কালবির মুখ থেকে এই সমস্ত কথা শুনলেন আমার নবী এত কান্না করলেন বাবা আমার নবীর চেহারাতে যেন লাল হয়ে যেন দাড়ি মোবারক গুলো ভিজে গেছে আমার নবী যেন এত কান্না করলেন আর দাহিয়া কালবির জবান থেকে বারবার এই কথাটি শুনছেন বাবা এবার ওই দাহিয়া কালবি যেন যেমনই পায়ে লেগেছে তেমনই বেঠে নিজের অন্নখানা খুলে যেন বাবা গো বাপের পায়ে বেঁধে দিচ্ছেন বলছেন আব্বা চান চলে আব্বা আমরা দাওয়াত খেতে যাব না কিন্তু বাবা বেটিকে একটা ছায়া জায়গাতে রেখে দিয়ে বাবা একটা দূরে যেয়ে কিন্তু একটা বালুর গর্ত করেছেন ওই বালিগুলোকে সরিয়ে যেন দূরে সরিয়ে দিয়েছে এবার কিন্তু ধূপে এমন হয়েছে বাবা গো শরীর হাতে বালু লেগে গেছে বাবার গায়ে ঘামে যেন বোঝ হয়ে গেছে শরীরে বেটি দূর থেকে ডাক দিয়ে বলছে আব্বা ওগো আব্বা আমার জন্য খেলনার জায়গা করিয়েন না আব্বা আপনাকে এত কষ্ট করতে হবে না বেটি ভাবছে আমার জন্য খেলার জায়গা করছে কিন্তু বাপ কিন্তু তাকে জিন্দা গেড়ে দেওয়ার ব্যবস্থা করছে বাবা গো ওই মেয়ে বাপকে এতটা বিশ্বাস করে আর বাপ কিন্তু কি করে ওই বাপ যেন ওই বালিগুলো সরিয়েছে যেমনই বালিগুলো সরাতে গিয়ে যেন শরীর হাতে যেন বালি লেগে গেছে চোখে যেন বালি লেগেছে দাড়িগুলো বেটি ঝেড়ে দিচ্ছে ওড়নাখানা খুলে বেটি বাপের শরীর খানাকে ঘামগুলোকে মুছে দিচ্ছে বালুগুলোকে মুছে দিচ্ছে বাবা যেমনই এবার বেটিকে বাবা গো গর্তের মধ্যে রেখে দিয়েছে আর বেটির গায়ে যেন বালি চাপাতে শুরু করেছে বেটি মনে করছে আমার আব্বা আমাকে নিয়ে মজা করছে হাসি খেলাধুলা করছে বাবা গো কিন্তু ওই দাহিয়া কালবি তার মনের রহম ছিল না বেটিকে সে বলছে আমি কতটা সত্তরটা বাড়ির বেটিকে দাফন করে দিয়েছি আমি এই জন্যই দাফন নবী মুস্তফাকে বলছেন ও গো নবী আজকে যদি আমি নিজের মেয়েকে যদি আমি এই কানুনটা না করি তবে আমাকে কাবিলার লোক বলবে যে নিজের মেয়ের জন্য কানুন আলাদা আর পরের মেয়ের জন্য কানুন আলাদা ও গো আল্লাহর নবী এই সমস্ত কাজ আমি বাধ্য হয়ে করেছি আল্লাহর নবীকে সমস্ত কথা শোনাচ্ছেন দাহিয়া কালবি এবার কিন্তু বাবা মা মনেরা ওই দাহিয়া কালবি বেটিকে যেন বালি চাপাতে লেগেছে যেমনই পানি বালি চাপাতে লেগেছে বেটিকে যেন বুক অব্দি গেড়ে দিয়েছে তবুও বেটি যেন বলছে আব্বা আপনি আমার
আমার সঙ্গে কেমন খেলাধুলা করছেন, কেমন বেটি কেমন বাপকে বিশ্বাস করেছিল, বাপের উপরে কতটা ভরসা, কিন্তু বাপ কেমন জানেন ছিল বাবা গো জামনি এই কথা বলেছে যে বেটি আব্বা আপনি আমাকে নিয়ে খেলাধুলা করছেন, আপনি আমাকে নিয়ে এই যে এত ধূপে খেলাধুলা করছেন, আব্বা চলেন আমরা বাড়ি চলেন, কিন্তু মারে বেটিকে যখন চোখ অব্দি গেড়ে দিয়েছে রে মা, তখন বেটি আর বাপকে বিশ্বাস করতে পারল না, ওই বেটি তখন মাটির ভিতরে আল্লাহ রব্বুল আলামিনের বারগাহে হাত তুলে দোয়া করে, ও গো আল্লাহ, ও গো আল্লাহ আপনি এমন একজনকে পাঠান গো আল্লাহ, যার ওসিলাতে আমার পরে যে বোনেরা আসবে দুনিয়াতে, যে মায়েরা দুনিয়াতে আসবে তার ওসিলাতে যেন তারা যেন মুক্তি পায়, এই পাপ জালিমের হাত থেকে যেন তারা মুক্তি পায়। বাবা গো ওই মেয়ে কিন্তু মাটির ভিতরে হাত তুলে আল্লাহ রব্বুল আলামিনের বারগায়ে দোয়া চাইছে রে বাবা, আল্লাহর দরবারে কারেন্টের মতো দোয়া কবুল হয়ে গেল, আল্লাহ রব্বুল আলামিন ওই মেয়েদের রক্ষা করার জন্য আমার নবী মুস্তাফাকে দুনিয়াতে পাঠিয়ে দিল। আমার নবী মুস্তাফা বলেন যার বাড়িতে মেয়ে জন্মিত হবে তার বাড়িতে রহমত হবে, যার বাড়িতে মেয়ে আছে একটা বরকত, সেই আপনার রিজকের কোথা থেকে আসবে আপনি নিজেও ভাবতে পারবেন না। আল্লাহ রাসূল বলেন যে মেয়েরা এমন একটা জিনিস যে কখনো কারো মেয়ে হয়ে আছে, কখনো কারো বোন হয়ে যায়, কখনো কারো স্ত্রী হয়ে যায়, আবার কখনো মা হয়ে যায়, হয় না? হচ্ছে এই মাদের সম্মান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বাড়িয়েছেন, তো ওই নবী মুস্তাফা আসার কারণে মায়ের আজকে জীবিত আছে, নইলে সমস্ত মাকে দুনিয়া থেকে বিদায় দিয়ে দিত। আল্লাহ রাব্বুল আলামিন এই জগতে মা বোনদের সম্মান এত বাড়িয়েছেন, কিন্তু মায়েরা কি অনুরোধ করে বলবো, বাপেরাকেও বলবো, ভাইরা নিজে একটু আল্লাহকে ভয় করে চলে, আর পাঁচ ওয়াক্তের নামাজ আদায় করে যেখানে থাকেন, সকলকে বলবো, আর খাস করে যে নবী মুস্তাফার জন্য দুনিয়াতে এসেছি ওই নবী মুস্তাফার দরুদে পাক তিনার প্রতি সালাতু সালাম, এবং যখন আমাদেরকে সময় পাবো তখনই আমরা ওই নবীর প্রতি গুনগুন করে দরুদ পাক পড়ব। কেন একবার যদি দরুদ পাক পড়া হয় তবে আল্লাহ দশটি রহমত নাজিল করেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন যে আমি এই কোরআনের একটা অক্ষর আলিফ লাম মিম, আলিফ পড়বেন তো দশ নেকি পাবেন, লাম পড়বেন দশ নেকি, আর মিম পড়বেন দশ নেকি, তো একটা অক্ষর মিলা আছে না, তিনটা অক্ষর একটা করে মানে যুক্ত হয়ে আছে, শর্ট করে বলি আলিফ লাম মিম বলি না, এখানে ত্রিশ নেকি পেলেন। আল্লাহ বলছেন আলিফটা যদি পড়ো তবে দশ নেকি পাবে, লাম পড়ো তবে দশ নেকি পাবে, মিম পড়ো তবে দশ নেকি পাবে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রয়েছে, আমার দয়ার নবী মায়ার নবী বলেন যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ পড়বে আল্লাহ রব্বুল আলামিন
তার প্রতি 10টা রহমত নাযিল করবে আর শুধু 10টাই রহমত নয় তাকে 10টি সওয়াবও দান করবেন 10টি গুনাহও মাফ করবেন এবং তার মর্যাদাকে আরো আল্লাহ বাড়িয়ে দিবেন একবার দুরুদ পড়ার কারণে কয়টা জিনিস সম্মান বাড়া গুনাহ মাফ হওয়া 10টি সওয়াব মর্যাদা বাড়িয়ে দেওয়া চারটা জিনিস আল্লাহর কোরআন পড়তে গেলে আমি 10টায় একটা হরফ পড়তে গেলে 10 নাকি পাবো কিন্তু একবার দুরুদ পড়তে গেলে আমার চারটা কাম হবে চারটা 10টা 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 চারটা এখানে 30 আর একটা অকরব পড়বে 10 নাকি আর ওখানে একবার দুরুদ পড়বেন ওখানে 40 তো দেখেন আল্লাহ রাব্বুল বলছেন আমার পরে পরে আমার হাবিব আমার পরে পরে আমার হাবিব শুনুন তো আল্লাহ বলছেন যে যত জায়গার মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তত জায়গার মধ্যে আমার বন্ধু রাহমাতুল লিল আলামিন বেরাদার বন্ধু গুণেরা তবে মা এই কথাটাকে মনে রাখবেন স্মরণে রাখবেন রে মা দুনিয়াতে থাকতে আসেনি দুনিয়া থেকে চলে যাব বাবারা মালিকুল মৌত যেদিন আসবে ইজরাইল ফেরেশতা যেদিন আসবে সেদিন আর আমাদের বাহানা চলবে না সেদিন আমাদেরকে জগৎ ছেড়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে হবে আর যখন দুনিয়া থেকে চলে যাব তখন এই দুনিয়াতে থাকাকালীন আমরা আখিরাতের সামানটা জোগাড় করে নেব আরে বন্ধুগণেরা আমরা দুনিয়াটাকে আবাদ করছি আর আখিরাতটাকে বরবাদ করছি অতএব আমাদেরকে আখিরাতটাকে আবাদ করতে হবে আর দুনিয়াটাকে বরবাদ করতে হবে বেরাদার তো যাই হোক সকলে আল্লাহ পাক আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ করেছেন কুল্লু নাফসিন যায়কাতুল মউত প্রত্যেকটা নাফসকে মউতের মাজা মউতের স্বাদ চাখতে হবে আমি পবিত্র এই আয়াতকে তেলাওয়াত করে আপনাদের সম্মুখে বক্তব্য রাখলাম এবং নবী পাকের আপনার নামাজাদের